রমজান উপলক্ষে সীতাকুণ্ড ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করাইয়ে এসম সরকারের নির্ধারিত মূল্য তালিকা না থাকবার হারণে নির্ধারিত মূল্য তুন বেশি দামে গরুর মাংস বিক্রি করিবার দায়ে সাইড দোয়ানদারের দুই হাজার টিয়া করি আট হাজার টিয়া আরোগ্য হানার দোয়ানদারের হানার উৎপাদন তারিখ ন হারণে পাঁচ হাজার টিয়া সহ মোট তেরো হাজার টিয়া জরিমানা করা হয় আজকে বেনে এগারোটার সময় সীতাকুণ্ড সতর বাজারত এই অভিযান পরিচালনা করায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার কামরুজ্জামান এ সময় উপস্থিত আছিল ভূমি অফিসার নাজির মোহাম্মদ জামাল উদ্দিন সীতাকুণ্ড মডেল থানার এসআই নজরুল ইসলাম আমরা প্রথমে মাংসের দোকানে যাই ওখানে দেখি যে আমরা সরকারি যে মূল্য নির্ধারণ করা হয়েছে তারা সেই মূল্য থেকে তারা বেশি পরিমাণ দাম জনগণের কাছ থেকে নিচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে সেই জিনিসটা আমরা আমলে নিয়ে আমরা প্রতিটা দোকানকে সতর্ক করে দেই এবং তাদেরকে আমরা প্রথম পর্যায়ে আমরা তাদের প্রতিটা দোকানকে হাজার টাকা করে জরিমানা করি ডেক্স নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই